হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল একদম পার্সেল দিয়ে দিনটা শুরু হচ্ছে, মানে পার্সেল দিয়ে মানে তোমাদের কাছে, যাই হোক সকাল সকাল আমাদের সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কিন্তু এখন হচ্ছে একটা পার্সেল এসে বাবা একটা ছোট ফোন অর্ডার করেছিল, একদম পাতি সেট যেটাকে বলে বাংলা পাতি সেট, সেই সেট একটা অর্ডার করেছিল, তো সেটারই আনবক্সিং হচ্ছে। আর একটা হচ্ছে পারফিউম অর্ডার করেছিল, সেটাও চলে এসেছে, আর একটা না দুটো পারফিউম অর্ডার করেছিল। এই যে পাপানকে এখন একটা দায়িত্ব দিয়েছি আমি, হ্যাঁ যে পর্দারে এইগুলো খোলার জন্য, দেখো খুলছে বসে বসে। আলাম পাপা আর একটু পর্দারে এগুলো খুলে দাও তো, তাহলে আমার টাইমটা সেভ হবে। হয়েছে আচ্ছা, এটা তাহলে একটা সাইডে রাখছি। এই তো এনো, আর আমি হচ্ছে এগুলো সব কাচবো, মানে ওয়াশিং মেশিনেই দেবো, তো সব পর্দাগুলো খোলা হচ্ছে, ওই ঘরের পর্দাগুলো খুলবো। আমি খুলে খুলে দিচ্ছি ওকে, ওকে বলছি যে তুই হচ্ছে রিংগুলো খুলে দে, ওটা একটা বিরক্তিকর কাজ, অনেকক্ষণ টাইম লাগে, ওই জন্য ওকে বসিয়ে দিয়েছি। পাপা তোমাকে তো স্নানও করতে হবে বাবা, জল গরম বসিয়ে দিয়েছি, আজকে আবার গিজার আসবে। এই যে বাবা আবার অর্ডার করেছিল পেঁয়াজের হচ্ছে সিড বীজগুলো, তো পেঁয়াজ গাছের সেইগুলো আবার চলে এসেছে এখন। আজকে সারাদিন শুধু পার্সেল আর পার্সেল, আমি মানে মাথা হ্যাং হয়ে গেছে, সকাল থেকে রাত পর্যন্ত, রাত 9টা পর্যন্ত পার্সেল এসেছে। ফ্রাইড রাইস মামা নিয়েছে, ফ্রাইড রাইস নাকি ভাত আর ডিলিশ ভাত, না এখানে পাপা নেলো আছে, একদিকে আমি খাচ্ছি একদিকে পাপানকে খাওয়াচ্ছি। দেখো তোমরা, আমি এখন পাপানকে ভাত খাওয়াচ্ছি, রাখারও জায়গা পাচ্ছে না, দেখো উল্টে উল্টে যাচ্ছে শুনছি। হাম করে খেয়ে নিল, এখন দেখছি ওকে খাওয়াচ্ছি, আমি নিজেও খাচ্ছি, আর এখানে যে অসভ্যতামি করছে। আর আজকে আমাদের টিভি আসছে, তো সেটা তোমাদেরকে দেখাবো, তাই তো পাপা? টিভি আসছে আজকে, তো কুরিয়ারে মানে যেহেতু অনলাইন অর্ডার করেছিলাম, ফ্লিপকার্টে বিগ বিলিয়নে অর্ডার করা হয়েছিল, তো ওর জন্য আজকে আসছে। তো একদম 26 তারিখ অর্ডার করেছিলাম, আজকে আসছে, তো আসলে দেখাবো যে কি টিভি, কি বৃত্তান্ত, কত ইঞ্চি সব কিছু তখন দেখাবো। আর এখন আজকের মেনুতে ছিল ল্যাটা মাছ আর ইলিশ মাছের তেল, ইলিশ মাছ আর কি ছিল, আর কি ছিল ও উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারি, উচ্ছে আলুর তরকারি, ভাজা ভাজা করে দিয়ে তরকারি, ভাজা তরকারি। আর হচ্ছে গতকালকে অনেকটা পাটার মাংস করেছিল, তো সে পাটার মাংসও ছিল আজকে, তো যেহেতু গতকালকে প্রায় 2 কিলো পাটার মাংস করেছিল রান্না, তো সেইটা আজকে আবার ছিল, সেইটাও আছে, কিন্তু আমি খাইনি পাঁঠার মাংস আজকে, গতকালই খেয়েছি, তো ওরা সবাই খেয়েছে, আমি শুধু ইলিশ মাছ দিয়েই ভাতটা খাচ্ছি। আর উচ্ছে আলু আমার ভালোই লাগে উচ্ছেটা খেতে, আমি নিম পাতা খাই না, একদমই ভালো লাগে না, বাট উচ্ছেটা আমার ভালোই লাগে খেতে। তো বলতে বলতে দেখো আমাদের টিভি চলেও এসেছে, এখন হচ্ছে সন্ধ্যেবেলা, তো টিভি চলেও এসেছে, ওই যে ওপরে তুলছে ওরা, তো চলো যাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে থমসন কোম্পানির টিভি, আর এটা হচ্ছে 50 ইঞ্চি, এটা হচ্ছে QLED, তো আমরা একটু মানে ডিসাইড করে নিয়েছিলাম যে QLED নেবো নিলে, তো যেহেতু পিকচার কোয়ালিটি খুব ভালো হয় QLED, তো রিসেন্ট 2 বছর মতন হলো লঞ্চ করেছে QLEDটা, তো ওর জন্য আমাদের ইচ্ছা ছিল যে QLED গুগল টিভি নেব, তো ভালো কম দামে পুষ্টিকর খাদ্য পেয়ে গেছি, একদম সুন্দর, মানে কম দাম বলতে কি মানে মোটামুটি অ্যাভারেজ ঠিকই আছে প্রাইস, মানে টিভিটার তুলনায় প্রাইসটা ঠিকই আছে একদম। যাই হোক, তো এটা বিগ বিলিয়ন যে অফার দিয়েছিল ফ্লিপকার্টে, তো সেখান থেকেই নেওয়া, আর আমার যেহেতু ফ্লিপকার্ট প্লাস মেম্বার আমি, তো সেক্ষেত্রে আমি আগের দিনে বিগ বিলিয়নটা হচ্ছে পেয়ে যাই আর কি, আগের দিন 26 তারিখেই আমি হচ্ছে বিগ বিলিয়নের যা যা অফার সব কিছু পেয়ে গিয়েছিলাম,
তোর জন্য একদম 26 তারিখে অর্ডার দিয়ে দিয়েছি, কারণ আমি দেখলাম যে দেখা গেল আউট অফ স্টক হয়ে গেল, তখন কি করে হবে কি হবে, তাই না? আর টিভিটা একদমই স্লিম, খুব সুন্দর, পিকচার কোয়ালিটি যেমন তেমন সাউন্ড কোয়ালিটি, মানে অসাধারণ বলতে গেলে, খুব সুন্দর। তো চলো তোমাদেরকে যখন ফিট করবে তখন তোমাদেরকে দেখাবো, তো ফিট করতে আসবে আগামী দিন, তো তখন তোমাদেরকে দেখাবো। আয়ে দেখো, এখানে সকাল সকাল দিদিভাই মানে আমার দিদিভাইয়ের যে পুচকিটা, তো আমাদের ওই পুচকিটা, ছোট্ট পুচকিটার ড্রেস চলে এসেছে এখানে, তো এটা ওপেন করছে দিদিভাই। আমি বললাম যে তুমিই করো ওপেনটা, দিয়ে ওর জন্য একটা রেড দিয়ে একদম পিঙ্ক দিয়ে সুন্দর প্রিটি একটা প্রিন্সেস গ্রাউন দেওয়া হয়েছিল, অর্ডার তো দিয়েছিলাম। যাই হোক, আমার তো খুব পছন্দ ছিল এই ড্রেসটা, একটু স্টাইলিশের উপরে, তো আর পুচকিটাকে না রেড কালারটা খুব সুন্দর ওর গায়ে হচ্ছে ফোটে, মানে শ্যুট হয়, খুব সুন্দর লাগে ওকে রেড কালারটার জন্য। আমি ভাবলাম যে রেড কালারটাই নেব, নীলে রেড এর মধ্যে কিছু, তো যাই হোক এটা পেয়ে গিয়েছিলাম, তো আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো বলো, আর ভালো লাগলে কমেন্টস করো, আর তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অনেকেই আছো এরকম যে ভিডিও দেখো কিন্তু আমার ফেসবুকটাকে ফলো করছো না, তো একটুখানি ফেসবুকটা ফলো করে দিও। আর দেখো পুচকিটার ড্রেস তো চলে আসলো, তারপরে এখন চলে এসেছে টিভি লাগাতে, তো টিভিটা ফিট করতে চলে এসেছে, তো ফিট করা হয়েও গিয়েছে। এতক্ষণ তোমাদেরকে আমি দেখাতে ভুলে গিয়েছি, ফিট করার সময় ধুলো উঠছিল, আমি একটু নিচে ছিলাম, ব্যস্ত ছিলাম, তো যার জন্য দেখাতে পারিনি। আর এখানে দেখো টিভিটা দেখে দূর থেকে মনে হচ্ছে যে কত ছোট, তাই না? কিন্তু মানে অনেকটাই বড় টিভিটা, আর পিছনটা কেমন সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি ভালো করে, চলো। তো দেখো, এ দেখো টিভিটা এরকম মোল্ডিং হয়, মানে এদিকে ঘুরবে ওদিকে ঘুরবে, সামনে আসবে পিছনে যাবে, স্ট্যান্ডটা এরকমই আলাদা করে পারচেস করতে হয়েছে। প্লাস আমার তো ঘরে খুব একটা মানে শান্ত ছেলে আছে, তো যার জন্য বাবা বলল যে হচ্ছে একদম ওয়ারেন্টিটা ভালো করে বাড়িয়ে রেখে দিতে, তো বাবা একদম ওয়ারেন্টিটা বাড়িয়ে নিয়েছে টিভিটার, কেননা তাও 4-5 বছর পর্যন্ত টিভির ওয়ারেন্টি করে নিয়েছে, যাতে কোনো সমস্যা হলে ওরা হচ্ছে মানে খরচটা বেয়ার করে, মানে ওয়ারেন্টিটা থাকলে আমাদের ভালো, তাই তো? যেহেতু আমার ছেলে তো খুব শান্ত, দেখা গেলো কিছু মেরেই বসে থাকলো টিভিতে একদম, তো তখন এত ভালো টিভিটা নষ্ট হয়ে যাবে, ওর জন্য বাবা বললো থাক আর কয়েকটা টাকা বেশি দিয়ে টিভিটা ওয়ারেন্টিটা করিয়ে নিই, তাই বললো। তো চলো টিভিটা তো দেখালাম, এবার তোমাদেরকে সাউন্ডটা একবার চলো দেখিয়ে দিই ভালো করে। আর এখানে দাদাটা এসে ফিট করে দিয়েছিল, তো ভালোই করেছিল, সুন্দর ব্যবহার, খুব সুন্দর ব্যবহার। এনি ফ্লিপকার্ট থেকে এসেছিলেন, তো ফ্লিপকার্টের যাবতীয় জিনিসপত্র সব ইনস্টলেশন ইনিই করেন, মানে কথাবার্তা হচ্ছিলো তো, তো তখন বলছিল। যাই হোক, তো শাশ্বত হচ্ছে তো অফিসে ছিল, ওর মানে লাঞ্চের টাইমেও আসার জন্য আমরা অপেক্ষা করছিলাম, তো উনি অনেকক্ষণ বসেছিলেন যে কোথায় টিভিটা ফিট হবে, কেমন জায়গায় ফিট হলে ভালো হবে। আমি বললাম যে আমার হাজব্যান্ড আসুক, তারপরে তোমাদের মানে তারপরে আমি হচ্ছে বলতে পারবো, কেননা দেখা গেলো আমার মত আর ওর মত আলাদা হলো, তাই তো? ওর জন্য শাশ্বতর আসার অপেক্ষা করছিলাম, ততক্ষণ দাদাকে একটু চাও দিয়ে দিয়েছিলাম আমি অল্প করে, তো চা বিস্কুট খেয়ে হচ্ছে উনি একটু বসেছিলেন, আমাদের জন্য একটু অনেকটাই ওনার লেট হয়ে গিয়েছে, কেন শাশ্বতর আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো। যাই হোক, চলো এবার সাউন্ডটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর একদম ওয়াইফাইয়ে কানেক্ট করা হয়ে গিয়েছে, আমাদের নিচে যে রাউটারটা আছে তোমরা জানোই জিওর রাউটার বসানো হয়েছিল, জিও ফাইবার, তো সেইটার থেকে একদম পুরো কানেক্ট করে এই টিভিটাতে নিয়ে নিয়েছি। এমনি আমাদের তো কেবিল লাইন দেখে না, আমাদের ওই জিও যেটা বসানো আছে জিও ফাইবার, ওটাতেই কাজ চলে যায়। তো আমাদের বাড়িতে যে কটা টিভি আছে টোটালে এই টিভিটা নিয়ে 3টে টিভি, তো 3টে টিভিরই একদম চলে ওই নেটে, প্লাস আমাদের ফোনগুলোও চলে, বেশ ভালোই হচ্ছে স্পিডটা দেয়, বলবো না ভালোই সুন্দর স্পিড দেয়, কারণ এত কিছু চলে আমাদের বাড়িতে, ধরো 4-5টা ফোন চলে অল টাইম, মানে অল টাইম বলতে গিয়ে ভালোই, যাই হোক 3টে টিভি অন হয়, 3টে টিভি সবসময় না চললে 2টে টিভি অন হয়। তো তোমাদেরকে আমি গানটা হয়তো শোনাতে পারবো না, এই একটুখানি তোমাদেরকে আমি একটু অ্যাড আর একটুখানি গানের একদম ফার্স্টটুকুনি শুনিয়ে দিচ্ছি, চলো, যেহেতু কপিরাইট আসবে। বাবা
জাপান এখন লেখা করছে, স্কুলের হোমওয়ার্ক, তাই তো? হয়েছে নকল? তাহলে বি ডবল ও কে কি হয়? বুক। বুক, বুক মানে? বুক মানে বই। গুড বয়। উই বাবা, মুখে বলো এ এ, তারপরে আই। F A I R কি হয় তাহলে? গোল দিয়ে দিয়েছি। গোল কেন দিলে? ফুল স্টপটা দাও। ওটা গোল না, ওটা ফুল স্টপ, তুমি তো জানো সোনা। আচ্ছা বলো, F A I R, ফেয়ার। ফেয়ার মানে? মেলা। গুড। তাহলে বুক মানে বই, ফেয়ার মানে মেলা, তাহলে কি হয়? বই মেলা। বই মেলা, লেখো 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 লেখো। এটা বলে বই মেলা। সারা এই দেখো লেখে, আর এইগুলোতে এরকম ভাবে দাঁত দেয়। ওর যে স্টাডি টেবিলটা কিনে এনেছিলাম না, ওই স্টাডি টেবিলটা কি করেছিস বলে তো? একবার ভেঙে দিয়েছি। হ্যাঁ, ভেঙে দিয়েছে, দেখেছো? মা পাপা নে রে, দেখো গতকালকার থেকেই পুজো শুরু হয়ে গেছে নাকি? হ্যাঁ, পাপার ক্যাপ বদ্ধ ফাটানো গেছে। কালকে আবার কি ফাটিয়েছিল, আজকেও ফাটালে। এই দেখো তোমার জন্য এখানে আমি তুলে রেখেছি, এটা আমি পেলাম ঘর ঝাড় দেওয়ার সময়। দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো তারা কাটি একটা। তো রাতের দিকে একটু আমি যাচ্ছিলাম আমরা ওই বাড়িতে, তো যাওয়ার পথে দেখলাম যে ঠাকুরটা বিসর্জনের দিকে যাচ্ছে, তো ওর জন্য একবার একটু ক্যাপচারও করে নিলাম তোমাদের জন্য। যাই হোক, ভিডিওটাকে আজকের মতন এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার পরবর্তী ভিডিওতে। তো আজকের মতন বাই বাই।